বর্তমানে যতগুলো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস রয়েছে তার মধ্যে ফাইবার খুব জনপ্রিয় একটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। বিশেষ করে নতুনদের জন্য ফাইবার মার্কেটপ্লেস অন্য সব মার্কেটপ্লেস থেকে সেরা এবং জনপ্রিয়। একটি সময় ছিল যখন ফাইবারে $5 কাজও পাওয়া যেত, তাই এর নাম ফাইবার রাখা হয়েছে। আর এখন সর্বনিম্ন $5 থেকে শুরু করে $5,000 পর্যন্ত কাজ পাওয়া যায়, আরও বেশি ডলার কাজ পাওয়া যায়, তবে এটা নির্ভর করে স্কিল এবং এক্সপিরিয়েন্সের ওপর। এই ফাইবার মার্কেটপ্লেস নতুনদের জন্য সেরা বলে অনেকে এখানে অ্যাকাউন্ট তৈরি করে ফেলে কাজ পাওয়ার আশা, কিন্তু ভালো স্কিল থাকা সত্ত্বেও কাজ পায় না। এর একটি মাত্র কারণ হচ্ছে এই ফাইবার মার্কেটপ্লেস সম্পর্কে ভালোভাবে না জানা। এই ফাইবার মার্কেটপ্লেস কীভাবে কাজ করে, ফাইবার গিগ কীভাবে তৈরি করতে হয়, কীভাবে অর্ডার নিতে হয়, ক্লায়েন্ট কীভাবে ম্যানেজ করতে হয়, কোন সময় কাজ বেশি পাওয়া যায়, বায়ার রিকোয়েস্ট কী, কীভাবে বায়ার রিকোয়েস্ট পাঠাতে হয় সহ আরও অনেক কিছু জানতে হয় অ্যাকাউন্ট খোলার আগে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নতুনরা এই জিনিসগুলো না জেনেই ফাইবার মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খুলে বসে, যার ফলশ্রুতিতে নতুন হওয়ার কারণে এবং ফাইবার মার্কেটপ্লেস সম্পর্কে না জানার কারণে কাজ পায় না। একসময় ধৈর্য হারা হয়ে যায় এবং কাজ পাওয়ার চেষ্টাও করে না। তাই আজকের এই পর্বে আমি ফাইবার মার্কেটপ্লেস নিয়ে একটি পিডিএফ বুক বা ইবুক শেয়ার করব, যার নাম হচ্ছে ফাইবার সাকসেস, যেটার মাধ্যমে আপনি ফাইবার মার্কেটপ্লেস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এই বইটির লেখক আমি না, এই বইটি লিখেছেন সাইদুর রহমান ভাই। এই বই থেকে আপনি ফাইবার মার্কেটপ্লেসের A to Z সম্পর্কে শিখে নিতে পারবেন। বিশেষ করে এটা নতুনদের জন্য তৈরি করা হয়েছে। এই বই থেকে আপনি আরও জানতে পারবেন ফাইবার গিগ কীভাবে কাজ করে, কিভাবে গিগ র্যাঙ্ক করতে হয়, ফাইবার প্রোফাইল কীভাবে তৈরি করতে হয়, পোর্টফোলিও কী, কীভাবে পোর্টফোলিও বানালে কাজ পাওয়া যায়, ফাইবার অ্যাকাউন্ট ব্যান হওয়ার কিছু কারণ এবং তার সাথে কিছু সমাধানও রয়েছে এখানে। এছাড়াও আছে ক্লায়েন্টের বাজেট কীভাবে বাড়ানো যায়, ক্লায়েন্টের সাথে কীভাবে কথা বলতে হয়, কাস্টম অর্ডার কীভাবে করতে হয়, ফাইবারের নতুনদের কাজ না পাওয়ার কিছু কারণ এবং তার সমাধানও দেওয়া আছে। এর পাশাপাশি এখানে আরও একটি বিষয় আপনি জানতে পারবেন, সেটা হচ্ছে যে কোনো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ পাওয়ার অন্যতম একটি স্কিল হচ্ছে ইংরেজি জানা। এই ইংরেজি যদি আপনি না জানেন বা না বুঝে থাকেন ভালোভাবে, তাহলে বায়ারদের সাথে প্রজেক্ট নিয়ে কথা বলার সময় অনেক ঝামেলায় পড়তে হবে। তো যাই হোক, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আপনি যদি ইংরেজিতে দুর্বল হয়ে থাকেন তাহলে এই বই থেকে আপনি জানতে পারবেন কিভাবে দুর্বলতা কাটিয়ে ইংরেজিতে বায়ারদের সাথে কমিউনিকেট করতে হয়। এগুলো ছাড়াও আপনি এই বই থেকে শিখতে পারবেন কিভাবে লোকাল মার্কেটে কাজ পাওয়া যায়। অনেকে ফাইবার মার্কেটপ্লেস থেকে রেগুলার কাজ পায় না, তাই চেষ্টা করে কিভাবে লোকাল মার্কেটে বায়ারদের সাথে কাজ করা যায়। লোকাল মার্কেট বলতে এখানে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম এগুলো বুঝিয়েছে। এই বই থেকে আপনি জানতে পারবেন কিভাবে ফেসবুক, টুইটার থেকে ক্লায়েন্ট খুঁজতে হয় এবং কাজ পাওয়া যায়। তাহলে আপনাকে আর ফাইবার মার্কেটপ্লেসের উপর সবসময় ভরসা করে থাকতে হবে না। তো যাই হোক, আর বিস্তারিত কথা বললাম না, এই বই নিয়ে দেরি না করে এখনই সংগ্রহ করুন আপনার কপিটি। আর পুরো বইটি পড়ে ফাইবার সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা নিয়ে তারপর ফাইবার মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খুলুন এবং সফলতার সাথে কাজ করা শুরু করুন। আপনার জন্য অগ্রিম শুভকামনা রইল। এই বইটি কীভাবে ডাউনলোড করবেন? এই বইটি আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে skillguru.com, এখানে যদি আপনি রিসোর্স অ্যান্ড গাইডলাইন মেনুতে আসেন তাহলে সেখানে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন বইটি। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে আগামী পর্বে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।